হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে প্রথমে আমরা রিভিশন করব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, কোয়েশ্চেন আনসার প্যাটার্নে আছে, এবং তারপরে আমরা নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। রিভিশনে প্রথম প্রশ্ন কী আছে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, ইউজিসি গিভস অ্যাপ্রুভাল ফর স্ট্যাবলিশমেন্ট অফ ভীমা ভোই চেয়ার অ্যাট DU, দ্যাট ইজ দিল্লি ইউনিভার্সিটি অ্যান্ড GGV। এই দুটো ইউনিভার্সিটিতে ইউজিসি সম্প্রতি একটা নতুন চেয়ার লঞ্চ করেছে বা স্টাবলিশ করেছে ভীমা ভোই বলে। এবারে প্রশ্ন হচ্ছে, উইচ ফিলোসফি ইজ রিলেটেড টু দিস চেয়ার অ্যাকচুয়ালি? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মহিমা ফিলোসফি। অপশন ওয়ান হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এখানে আমরা দেখেছি যে দিল্লি ইউনিভার্সিটি এবং গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়তে এই চেয়ারটা স্টাবলিশ করা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, হিমাচল প্রদেশের কাংরাটি উইল গেট GI ট্যাগ ফ্রম ইউরোপিয়ান কমিশন। হিমাচল প্রদেশের কাংরা বলে যে টিটা আছে, কাংরাটি, সেটা ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে GI ট্যাগ পাচ্ছে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে যে ভারতের GI ট্যাগ এই কাংরাটি কবে পেয়েছিল? ইন হুইচ ইয়ার ইট গট ইন্ডিয়ান GI ট্যাগ? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন কি আছে, ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ সাইন্ড আ ডিল উইথ হুম টু ডেলিভার পার্সেলস ফ্রম হাউস টু হাউস? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ইন্ডিয়া পোস্টের সাথে। কেমন? তাহলে ভারতীয় রেলওয়ে এবং ইন্ডিয়া পোস্ট দুজনে মিলে এই ডেলিভার পার্সেলস ফ্রম হাউস টু হাউস এই বিষয়টা কিন্তু একটা চালু করছে। পরের প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন অ্যাট দ্য 2022 থাইল্যান্ড ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ? 2022 থাইল্যান্ড ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটা হলো, সেটায় ভারত কতগুলো মেডেল জিতল? ভারত টোটাল 10টা মেডেল জিতেছে, তাই তো? যার মধ্যে তিনটে কি? তিনটে হচ্ছে গোল্ড মেডেল, আর চারটে হচ্ছে সিলভার মেডেল, আর এখানে তিনটে কি? তিনটে হচ্ছে ব্রোঞ্জ মেডেল। তাহলে টোটাল ভারত কতগুলো মেডেল জিতেছে? না, 10টা মেডেল। 3 4 7, 7 3 10। ওকে, চলো এবারে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি আছে, উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড 1064 অ্যান্টি করাপশন মোবাইল অ্যাপ? 1064 অ্যান্টি করাপশন মোবাইল অ্যাপ নামে যে অ্যাপটা, সেটা লঞ্চ করেছে কোন স্টেট, কোন রাজ্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। অপশন ফোর হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন কি আছে, হাউ মেনি বিলিয়ন্স অফ ডলার্স অফ এগ্রিকালচার প্রোডাক্টস ডিড ইন্ডিয়া এক্সপোর্ট ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2021-22? ফিনান্সিয়াল ইয়ার 2021-22, বা আমরা বলতে পারি কি যে ফিনান্সিয়াল ইয়ার 2022-এ ভারত কি করেছে? এক্সপোর্ট করেছে। কি এক্সপোর্ট করেছে? না, এগ্রিকালচার প্রোডাক্ট। তো বলা হচ্ছে যে কত বিলিয়ন ডলারের এগ্রিকালচার প্রোডাক্ট হচ্ছে এক্সপোর্ট করা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 50 বিলিয়ন ডলার। ওকে, এখানে কিন্তু এক্সপোর্টের মধ্যে কি কি আছে, চিনি, চাল, গম, বিভিন্ন খাদ্যশস্য, এই সমস্ত কিছুর কথা বলা হচ্ছে। এবারে আমরা পরের প্রশ্নে যাই, উইথ হোম ডিড UIDAI সাইন অ্যান এগ্রিমেন্ট? হবে অ্যান এগ্রিমেন্ট ফর টেকনিক্যাল অপারেশন। তাহলে টেকনিক্যাল অপারেশনের জন্য সম্প্রতি UIDAI কার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ইসরো, তাই তো? ওকে, আমাদের পরের প্রশ্ন কি আছে, উইচ স্টেট অফ ইন্ডিয়া উইল হোস্ট 75th ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর দ্য সন্তোষ ট্রফি? ফুটবলের ক্ষেত্রে আমি তো জানি যে সন্তোষ ট্রফি দেওয়া হয়, তাহলে 75তম যে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে সন্তোষ ট্রফির জন্য, সেটা হোস্ট করবে কোন রাজ্য? ওকে, গোয়া, কেরালা, উত্তরপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কেরালা। ঠিক আছে, কেরালা রাজ্য এটা হোস্ট করবে। আমাদের পরের প্রশ্ন কি আছে, হু বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক উইমেন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ জাজ অফ দ্য US সুপ্রিম কোর্ট? US ইউনাইটেড স্টেটসের যে সুপ্রিম কোর্ট, কি বলা হয় ইউনাইটেড স্টেটসের অ্যাসেম্বলিকে? সেনেট বলা হয় না? সেটা যাই হোক, এটা স্ট্যাটিক জিকে। আচ্ছা, তাহলে US এর যে সুপ্রিম কোর্ট আছে, সেখানে জাজ হিসেবে নিযুক্ত হলেন এরকম প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে? কি নাম ওনার? ওনার নাম হচ্ছে কেতনজি ব্রাউন জ্যাকসন। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে দেখেছিলাম। আচ্ছা, নেক্সট কি আছে, হু হ্যাজ ওয়ান F1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2022? ফর্মুলা ওয়ান যে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স, সেটা জিতলেন কে? সেটা জিতলেন চার্লস লেকলাক। অপশন থ্রি হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
তাহলে আমাদের রিভিশন কমপ্লিট হলো, এবারে আমরা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নেব। আজকে হচ্ছে 13ই এপ্রিল। এই দিনটা আমরা জানি তো যে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই জালিয়ানওয়ালাবাগের ম্যাসকারের ডেটটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ ওখানে হচ্ছে সবাই জমায়েত হয়েছিল এবং আনআর্মড ছিল, তাদের হাতে কোনো অস্ত্রশস্ত্রও ছিল না। তো তার উপরে নৃশংসভাবে গুলি চালানো হয়, যেটার পরিপ্রেক্ষিতে যে ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি তাদের উপাধিগুলো ত্যাগ করেন, তাই না? তো জালিয়ানওয়ালাবাগ ম্যাসকারে যেটা, সেটা কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। কে দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসকারে, অলসো নোন অ্যাজ দ্য ম্যাসকারে অফ অমৃতসর, কমপ্লিটেড 103 ইয়ার্স ইন 2022। অন দ্য ফেস্টিভ্যাল অফ বৈশাখী অন 13th এপ্রিল 1999, ব্রিটিশ ট্রুপস রেসর্টেড টু ইনডিসক্রিমিনেট ফায়ারিং অন আ লার্জ গ্যাদারিং অফ আনআর্মড ইন্ডিয়ানস অ্যাট জালিয়ানওয়ালাবাগ ইন পাঞ্জাবস অমৃতসর, কিলিং হান্ড্রেডস অফ পিপল অ্যান্ড ইঞ্জুরিং ওভার 1000 অ্যান্ড মোর। একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি, ইতিহাসেও পড়েছি। ওকে, চলো এর পরের কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে। পিএম মোদি টু রিসিভ ফার্স্ট লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড ফর সেলফলেস সার্ভিস টু নেশন সোসাইটি। জাতি এবং সমাজের জন্য একটা সেলফলেস সার্ভিস প্রোভাইড করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথম কি দেওয়া হবে, না লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া হবে? উনি প্রথমে এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। এই অ্যাওয়ার্ডটা লতাজি সম্প্রতি মারা গেছেন ওনার নামে এবং ওনার বাবার নামে রয়েছে। ওকে, দেখো, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউট ইন দ্য মেমোরি অন অ্যান্ড দ্য অনার অফ লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকর, হু পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 92 ইয়ার্স ইন মুম্বাই আর্লিয়ার দিস ইয়ার। এই বছরে উনি মারা গেছেন, তো ওনার নামে, ঠিক আছে, দীননাথ হচ্ছে ওনার বাবার নাম, কেমন, তো ওনার নামে হচ্ছে এই অ্যাওয়ার্ডটা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ টু বি অনার্ড উইথ দ্য ফার্স্ট লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড অ্যাট দ্য 80th অ্যানুয়াল মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সেরিমনি 24th এপ্রিল। এই যে সেরিমনিটা হবে সেটা কোথায় হবে? মুম্বাইয়ের সন্মুখনাথ যে হল আছে সেখানে হবে। এবারে দেখো, দ্য লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার উইল বি গিভেন এভরি ইয়ার ওনলি ওয়ান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ মেড দ্য পাথ ব্রেকিং স্পেক্টিকুলার অ্যান্ড এক্সেম্পলারি কন্ট্রিবিউশন টু দ্য নেশন, ইটস পিপল অ্যান্ড সোসাইটি। এই প্রাইজটা কাকে দেওয়া হয়? যারা হচ্ছে, এবার থেকে দেওয়া হবে এই প্রাইজটা, যারা হচ্ছে সমাজ এবং মানুষের জন্য একটা ভালো রকম কন্ট্রিবিউশন করে থাকে নেশনের জন্য। ঠিক আছে, চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান ফলোয়িং দ্য রিমুভাল অফ ইমরান খান বাই নো ট্রাস্ট ভোট। তাহলে আগে ইমরান খান ছিলেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তো নো ট্রাস্ট ভোটে ওনাকে হারিয়ে এখন প্রাইম মিনিস্টার রিসেন্ট কে হয়েছেন পাকিস্তানের, না শাহবাজ শরিফ। ঠিক আছে, তো শাহবাজ শরিফ টেকস ওথ অ্যাজ দ্য 23rd প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। Pakistan's opposition leader Shehbaz Sharif has been elected unopposed as the new prime minister of the country through voting in the National Assembly. The 70-year-old Pakistan Muslim League chief will succeed Imran Khan, who has been removed by a no trust vote recently in National Assembly. তাহলে ইমরান খানকে নো ট্রাস্ট ভোটে, মানে নো কনফিডেন্স ভোটে আর কি হারিয়ে শাহবাজ শরিফ কি হয়েছেন, পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়েছে। ওকে, শাহবাজ শরিফ ইজ দ্য ব্রাদার অফ ফর্মার পাকিস্তান প্রাইম মিনিস্টার নওয়াজ শরিফ। এই পাকিস্তানেরই প্রাক্তন একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ওনারই ভাই হচ্ছেন শাহবাজ শরিফ, কেমন। চল পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে। নীতি আয়োগ স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স গুজরাট টপস। তাহলে সম্প্রতি ভারতের কোন রাজ্য এই নীতি আয়োগের যে স্টেট এনার্জি ক্লাইমেট ইন্ডেক্স এটাতে টপ করেছে? না গুজরাট রাজ্য। ঠিক আছে, দেখো বুলেটিন গুলো খেয়াল করো। নীতি আয়োগ হ্যাজ লঞ্চ দ্য স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স রাউন্ড 1। তো এই যে ইন্ডেক্সটা, এটা 6টা প্যারামিটারের উপর ভিত্তি করে পাবলিশ করা হয় বা ইন্ডেক্সটা সাজানো হয়। কোন কোন 6টা প্যারামিটার? একটা হচ্ছে ডিসকমস পারফরমেন্স, অ্যাক্সেস, এফোর্ডেবিলিটি এবং রিলায়াবিলিটি, তাহলে দুটো হলো। নেক্সট বলেছে এনার্জি, আচ্ছা রিলায়াবিলিটি অফ এনার্জি, অ্যাক্সেস, এফোর্ডেবিলিটি অ্যান্ড রিলায়াবিলিটি অফ এনার্জি, এটা দুটো হলো। 3 নম্বর হচ্ছে ক্লিন এনার্জি ইনিশিয়েটিভ, 4 হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি, 5 হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং 6 হচ্ছে নিউ ইনিশিয়েটিভ। তো টোটাল এই 6টা প্যারামিটার, তোমাদের প্যারামিটারগুলো সেরকম মনে রাখার দরকার নেই, জাস্ট দেখে রাখো।
কেমন? টোটাল ছটা প্যারামিটার, কটা না, ছটা প্যারামিটারের ভিত্তিতে এই নীতি আয়োগ এই স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্সটা পাবলিশ করে বা এইটাকে সাজায়। তাহলে এটাতে কে টপ করেছে? গুজরাট টপ করেছে। এবং এখানে খেয়াল করো তোমরা, তাহলে তিনটে লার্জেস্ট স্টেট এই ক্যাটাগরিতে আছে। কোন কোন লার্জ স্টেট? গুজরাট, কেরালা এবং পাঞ্জাব, ঠিক আছে? আর কোন কোন স্মলার স্টেট রয়েছে এই ক্যাটাগরিতে? গোয়া, ত্রিপুরা, মণিপুর। আচ্ছা, এইবারে তিনটে ইউনিয়ন টেরিটরিজও রয়েছে, চণ্ডীগড়, দিল্লি এবং দমন দিউ ও দাদরা নগর হাভেলি। ওকে, এটা কিন্তু রাখতে হবে মনে। এবারে দেখো, ওটা থেকে একটা নতুন ইনফরমেশন, মানে একটা রিলেটেড ইনফরমেশন আমি এখানে অ্যাড করেছি একটা স্লাইডে। দ্য স্টেট হ্যাভ বিন ক্যাটাগরাইজড বেসড অন সাইজ অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিফারেন্সেস অ্যাজ লার্জার অ্যান্ড স্মলার স্টেটস অ্যান্ড ইউটিস। তো এই যে ইন্ডেক্সটা পাবলিশ করা হয়েছে, এটা হচ্ছে 2019-20 এর ডেটা অনুসারে। এখানে দেখো, পাঞ্জাব ওয়াজ দ্য বেস্ট পারফর্মার ইন ডিসকম পারফরমেন্স। তোমাদের এক্ষুনি বললাম যে টোটাল ছটা প্যারামিটার রয়েছে, যার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে কি ডিসকম পারফরমেন্স। তো সেটাতে কি পাঞ্জাব টপ করেছে, ওয়াইল কেরালা কিসে টপ করেছে? অ্যাক্সেসে, ঠিক আছে, অ্যাক্সেস, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি এই ক্যাটাগরিতে টপ করেছে। এবারে হরিয়ানা, হরিয়ানা ওয়াজ দ্য বেস্ট পারফর্মার ইন ক্লিন এনার্জি ইনিশিয়েটিভ অ্যামং লার্জেস্ট স্টেট। আর তামিলনাড়ু কি? তামিলনাড়ু কোন ক্যাটাগরিতে রয়েছে? না, এনার্জি এফিশিয়েন্সি ক্যাটাগরি। ওকে, আর যেটা বলছি, এই যে এসসিসিআই যেটা, সেটা হচ্ছে দ্য স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স, ওটাকে এসসিসিআই বলছে। তো ইটস দ্য ফার্স্ট ইন্ডেক্স দ্যাট এইমস টু ট্র্যাক দ্য এফোর্টস মেড বাই স্টেটস অ্যান্ড ইউটিস ইন দ্য ক্লাইমেট অ্যান্ড এনার্জি সেক্টর। ক্লাইমেট এবং জলবায়ু এবং শক্তির যে ক্ষেত্রটা রয়েছে, সেখানে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের অবদান, সেগুলোকে ট্র্যাক করার জন্য প্রথম ইন্ডেক্সকে লঞ্চ করে না এসএসসিআই। প্রথম ইন্ডেক্স হচ্ছে এটাই, স্টেট এনার্জি ক্লাইমেট ইন্ডেক্স। এমন নেক্সট, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ইনগুরেটস মাধবপুর ঘেট ফেয়ার। মাধবপুর ঘেট ফেয়ার এটা ইনগুরেট করলেন কে? এটা ইনগুরেট করলেন আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন রামনাথ কোবিন্দ। তো প্রশ্ন আসতে পারে কে ইনগুরেট করলেন, বা তার থেকেও আরেকটা জিনিস যেটা জানার, সেটা হচ্ছে এই যে মাধবপুর গেট ফেয়ার, এটা কোন রাজ্যে হচ্ছে? না, এটা হচ্ছে গুজরাটে, ঠিক আছে? তো গুজরাটের পোরবন্দরে হচ্ছে, এটাই বলা আছে এখানে। দেখো, দ্য মাধবপুর গেট ফেয়ার ইজ বিং অর্গানাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ গুজরাট ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য মিনিস্ট্রি অফ কালচার সায়েন্স 2018 এভরি ইয়ার টু সেলিব্রেট দ্য স্যাক্রেড ইউনিয়ন অফ লর্ড কৃষ্ণা অ্যান্ড রুক্মিণী। লর্ড কৃষ্ণা এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর মিলনকে মাথায় রেখে 2018 থেকে এটা সেলিব্রেট করা হচ্ছে। কোথায় হচ্ছে? গুজরাটের পোরবন্দরে হয় মেনলি, গুজরাট খেয়াল রাখবে। দেখো, দ্য মাধবপুর ফেয়ার কানেক্টস গুজরাট উইথ দ্য নর্থ ইস্ট রিজিয়ন ইন অ্যান ইন্টিগ্রাল বন্ড। গুজরাট রাজ্যের সাথে বিভিন্ন যে নর্থ ইস্ট, ভারতের যে নর্থ ইস্ট রিজিয়নে যে সমস্ত রাজ্য রয়েছে, বেসিক্যালি ভারতের নর্থ ইস্ট পোর্শনটাকে আরও বেশি বন্ডটাকে স্ট্রং করতে, ইন্টিগ্রেটেড করতে এই যে ফেয়ারটা সেলিব্রেট করা হয়। কারণ ফেয়ার কি করে? মানুষের মধ্যে একটা মিলনের একটা ভাবনা সঞ্চার করে। ওকে, তো আমাদের খেয়াল রাখতে হবে এই মাধবপুর ঘেট ফেয়ারটা গুজরাটে হচ্ছে। চলো, পরের কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? সিএমআইই রিপোর্ট। তো সিএমআই রিপোর্ট একটা পাবলিশ করেছে, এই অনুযায়ী একটা কি এটা, এটা হচ্ছে ভারতের ওই আনএমপ্লয়মেন্ট রেটের হিসেবে, ঠিক আছে? তো সব থেকে কম আনএমপ্লয়মেন্ট আছে কোথায়? না, ছত্তিশগড়ে আছে। ওকে, তাহলে এটা হচ্ছে ছত্তিশগড়ে। যে তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে সিএমআই রিপোর্ট অনুযায়ী ভারতে সব থেকে কম আনএমপ্লয়মেন্ট রেট কোথায় আছে? না, ছত্তিশগড়। ওকে, চলো এটা আমি লিখে দিচ্ছি, এটা তোমরা একটু খেয়াল রাখবে। আচ্ছা, কিছুদিন আগে আমরা কি দেখেছিলাম যে তেলেঙ্গানাতে সব থেকে কম আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং সব থেকে বেশি কোথায়? হরিয়ানা কি? এটা তোমরা কমেন্টে জানাবে, কেমন? আচ্ছা, এটা খেয়াল করে কি আছে, দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন ইন্ডিয়া ইন জানুয়ারি 2022 ফেল শার্পলি টু 6.57% অ্যাকর্ডিং টু দ্য ডেটা ফ্রম দ্য ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি, সিএমআই যেটা বলেছে, সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি। তো এটা হচ্ছে লোয়েস্ট রেট উইটনেসড সিন্স মার্চ 2021, ঠিক আছে? তো ইন ডিসেম্বর 2021 দ্য আনএমপ্লয়মেন্ট রেট রোজ টু আ ফোর মান্থ হাই অফ 7.91% কম্পেয়ার টু 6.97% ইন নভেম্বর। এবারে যেটা বলেছে, তোমরা এই ছত্তিশগড় রাজ্যটার নাম খেয়াল রাখবে,
এবং এই যে সিএমআই, এটা হচ্ছে মুম্বাই বেসড ইন্ডিপেন্ডেন্ট নন গভর্নমেন্ট এন্টিটি দ্যাট সার্ভস বোথ অ্যাজ অ্যান ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ আ বিজনেস ইনফরমেশন কোম্পানি। কেমন, তোমরা কিন্তু এখানে কি বললাম রাজ্যটার নাম খেয়াল রাখবে? ছত্তিশগড়। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে আমরা দেখে নিই। দেখো, সায়েন্টিস্টস হ্যাভ ডিসকভার্ড আ জুপিটার টুইন দ্যাট ইজ 17,000 লাইট ইয়ার্স অ্যাওয়ে। সম্প্রতি বিজ্ঞানীরা জুপিটার মানে বৃহস্পতির একটা যমজ গ্রহ খুঁজে পেলেন। তাহলে প্রশ্ন আসতে পারে, সম্প্রতি বিজ্ঞানীরা কোন গ্রহে যমজ গ্রহ টুইন প্ল্যানেট খুঁজে পেলেন? দ্যাট ইজ জুপিটার মানে বৃহস্পতি, যেটা কিনা 17,000 আলোকবর্ষ দূরে আছে। ওকে, বুলেটিন গুলো খেয়াল করো। আ টিম অফ সায়েন্টিস্ট আইডেন্টিফাইড আ নিউ প্ল্যানেট দ্যাট ইজ এমিক্রোলেন্সিং ডট ইলার টু জুপিটার বাট ইজ রিসেন্টলি 17,000 লাইট ইয়ার্স অ্যাওয়ে ইউজিং ডেটা ফ্রম দ্য ডিকমিশনড কেপলার স্পেস টেলিস্কোপ। ঠিক আছে, দেখো কেপলার কিন্তু 2016 ইনফরমেশনটা দিয়েছিলেন, এটাতে গো থ্রু করেছিলেন, এবং প্ল্যানেটটার নাম কি দেওয়া আছে না, K2016 BLG 005 LB। এই হচ্ছে গ্রহটা, এবং আমাদের জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে যে কার টুইন প্ল্যানেট না জুপিটারের। ঠিক আছে, জাস্ট ওটুকুই এখানে বলা আছে। চলো নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যালামনি পোর্টাল লঞ্চ ফর ফরেন স্কলার্স হু হ্যাভ স্টাডিড ইন ইন্ডিয়া। সম্প্রতি একটা পোর্টাল লঞ্চ করা হলো, কাদের জন্য না ইন্ডিয়া অ্যালামনি পোর্টাল, সেটা সেটা হচ্ছে কাদের জন্য না, ফরেন স্কলার্সদের জন্য, ভারতের নন এরকম স্কলার যারা কিন্তু ভারতে পড়তে আসেন তাদের জন্য। ঠিক আছে, তো ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কালচার মীনাক্ষী লেখি। প্রশ্ন আসতে পারে কে লঞ্চ করলেন, না ইউনিয়ন মিনিস্টার যিনি আছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং কালচারালের, কে আছেন, মীনাক্ষী লেখি, উনি লঞ্চ করলেন সম্প্রতি কি পোর্টাল, ইন্ডিয়া অ্যালামনি পোর্টাল, কিসের জন্য, টু ফেলিসিটেট ফরেন স্কলার্স, ফরেন স্কলার্সদেরকে সম্মান জানানোর জন্য, হু হ্যাভ স্টাডিড ইন দ্য কান্ট্রি টু রিমেইন কানেক্টেড, যাতে যারা ভারতে আর কি বিদেশি স্কলার্সরা পড়েছেন যাতে ভারতের সাথে কানেক্টেড থাকতে পারেন, সেই কারণে এই পোর্টালটা লঞ্চ করা হলো। তো দেখো, ইন্ডিয়ান অ্যালামনি পোর্টাল ইজ বিং লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR, মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এই পোর্টালটা লঞ্চ করেছে। সাম ফরেন স্কলার্স ওয়্যার অলসো প্রোভাইডেড উইথ অ্যালামনি আইডি কার্ডস। অনেকজন স্কলার্স আছেন যাদেরকে অ্যালামনি আইডি কার্ডও প্রোভাইড করা হয়েছে। কেমন, তো দ্য পোর্টাল, পোর্টালটা কি আছে দেখো, ICCR.alma connect.com। তো এই পোর্টালটা ওয়াজ লঞ্চড বাই মীনাক্ষী লেখি দ্য মিনিস্টার অ্যাট দ্য ICCR হেডকোয়ার্টার্স অন স্যাটারডে। ওকে, চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেটা, যে ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ এনাগুরেট সীমা দর্শন প্রজেক্ট অ্যাট ইন্দো পার্ক বর্ডার। ইন্দো পার্ক বর্ডারে সম্প্রতি ইউনিয়ন মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কি একটা প্রজেক্ট লঞ্চ করলেন, না সীমা দর্শন প্রজেক্ট। ওকে, তো ইউনিয়ন হোম অ্যান্ড কোঅপারেটিভ মিনিস্টার অমিত শাহ হ্যাজ ইনগুরেটেড দ্য সীমা দর্শন প্রজেক্ট অ্যাট নাভাদেদ নাদাবেদ। ঠিক আছে, অ্যাট নাদাবেদ, জায়গাটা খেয়াল করো, অ্যাট নাদাবেদ অন দ্য ইন্দো পাক বর্ডার ইন বনাসকান্থা ডিস্ট্রিক্ট অফ গুজরাট। এটাও গুজরাটে লঞ্চ করা হয়েছে। তাহলে সীমা দর্শন প্রজেক্ট, এটা ইন্দো পাক বর্ডার, তো এটা কে লঞ্চ করেছে, না গুজরাটে লঞ্চ করা হয়েছে। তো দ্য প্রজেক্ট ওয়াজ লঞ্চড উইথ দ্য এম টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর দ্য সিটিজেন টু অবজার্ভ দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ বিএসএফ পার্সোনাল অন আওয়ার বর্ডার। আমাদের বর্ডারে যারা বিএসএফ পার্সোনালরা আছেন তাদের জীবন এবং কাজকে অবলোকন করার জন্য, যাতে সিটিজেনরা বুঝতে পারেন, সেই জন্য এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে। দ্য ট্যুরিস্ট ক্যান সি মিসাইলস। টুরিস্টরা ওখানে কি দেখতে পাবেন, না মিসাইলস দেখতে পাবেন, যে ট্যাঙ্কগুলো ইউজ করা হয় সেই ট্যাঙ্কগুলো দেখতে পাবেন, এয়ারক্রাফট যেগুলো আছে, মানে যেগুলো আর কি ইন্ডিয়ান আর্মি বিএসএফরা ইউজ করেন, সেগুলো কিন্তু দেখতে পাবেন, কোথায় নাদাবেতে দেখতে পাবেন। ওকে, তো দ্য আইডিয়া টু ডেভেলপ অ্যানাদার বর্ডার ভিউইং পয়েন্ট ফর টুরিস্ট ওয়াজ মুটেড ওয়েন বিজয় রূপানি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ গুজরাট ইন 2018। এই একটা থিঙ্ক, এই একটা ভাবনা কিন্তু, এই আইডিয়াটার কথা বিজয় রূপানি কিন্তু ভেবেছিলেন। ওকে, ইট টুক 3 ইয়ার্স, এটা 3 বছর লাগলো যেটার ইমপ্লিমেন্টেশন করতে। এবারে দেখো তোমাদের জন্য স্ট্র্যাটেজিকে যেটা রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের হেডকোয়ার্টার কোথায় আছে, নিউ দিল্লিতে আছে। এটা কবে ফাউন্ডেড হয়, না 1965 পয়লা ডিসেম্বর,
আর ডিরেক্টর জেনারেল কে আছেন? পঙ্কজ কুমার সিং আছেন, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। আসামিজ পোয়েট নীলমণি ফোকন কনফার্ড উইথ 56th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। 56তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হচ্ছে কাকে? আসামিজ পোয়েট। প্রশ্ন আসতে পারে কোন ভাষার পোয়েট উনি? উনি হচ্ছেন আসামিজ পোয়েট, আসামি ভাষার পোয়েট। ওকে, নাম কি ওনার? নীলামনি নীলমণি ফুকন, ঠিক আছে। তো আসাম চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রেজেন্টেড দ্য কান্ট্রিজ হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড দ্য 56th জ্ঞানপীঠ ফর দ্য 2021, এই বছরের যে অ্যাওয়ার্ডটা, ঠিক আছে, এটা কে পাচ্ছে? আসামিজ পোয়েট নীলমণি ফুকন পাচ্ছেন। এবং 2022-এ কে পাচ্ছেন সেটাও আমরা দেখবো, না নভেলিস্ট দামোদর মৌর্য। তো উনি 57তম যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2022-এ, সেটা ইন্ডিয়ান লিটারেচারের জন্য পাইতো, পাইতো প্রাইজটা, তো 2022-এ 57তমটা পাচ্ছেন দামোদর মৌর্য, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো দ্য 77-ইয়ার ওল্ড রাইটার ওয়াজ কনফার্ড উইথ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু লিটারেচার। তাহলে দুজনের নামে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে কী হয়, একটা সিটেশন দেওয়া হয়, একটা শল দেওয়া হয় এবং 11,00,000 টাকা প্রাইস মানি দেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে? আচ্ছা, এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে গেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর যে পিডিএফ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করা আছে, তোমরা দেখে নিও। ওকে, টেক কেয়ার অল।